কে? কি বলছে সাত সকালে কে রে? দেখো শুনছো, উঠো না। দেখো তিনি কে, দরজা ধাক্কা যে সাড়া দিচ্ছে না কেন? আবার কি হলো কে জানে, এরাও সত্যি কেন যে সাড়া দেয় না আমি এটা বুঝতে পারি না। সকালবেলা সাড়া দিতে কি হয় বলছে না না দূর বাবা। তোমাদের এই 35 বছরের সুন্দর বিবাহিত জীবনকে দীর্ঘায়িত করুক, আরো সুন্দর হোক। হ্যাঁ ভগবান, মায়ের রাগটা একটু কমিয়ে দিন। হ্যাঁ মা বাবাকে যা বকে না কি বলবো। তুমি কাঁদছো কেন? দেখো দেখো রোহিণী, এই আমাদের সংসার, কে বলে যে আমরা দরিদ্র? আমার তো মনে হচ্ছে আমরা পৃথিবীর সবচাইতে ধনী মানুষ। আমার আর কোনো দুঃখ নেই। আজকে দিনের নতুন শাড়ি পরলে বেশ হতো না? হচ্ছে কি জানি, একবার দেখবো। লোকজন জামাই টামাই আছে, শাড়ি পরলে ঠিক সবার চোখে পড়ত, দু সে ভারী লজ্জা ভালো হয়েছে। বয়স হলে বুঝি মানুষের ইচ্ছে অনিচ্ছে বলে কিছু থাকে না। ও মায়ের আবার কি কথা, কি শাড়ি, নতুন শাড়ি? দেখো মা আমার জন্য কিনে এনেছ, দেখো কি সুন্দর হয়েছে। ফুলের গন্ধ বলছে তুমি এসেছ। আরে সৈকত, কতক্ষণ? এই তো এইমাত্র এলাম। উফ, কতদিন পরে দেখছি তোমায় বলতো। কেমন আছো, শরীর কেমন বলো? আচ্ছা, খারাপ থাকার তো কোনো জো নেই, কার হাতে দিয়েছো? বোনের হাতে। আমি একদম ঠিক আছি, ফার্স্ট ক্লাস আছি। তবে দেখতে হবে তো কোন বাড়ির মেয়ে, বাড়ি এবাড়ির বউকে কিছু কম ভালো। তোমরা ভেতরে যাও, আমি তোমাদের জন্য চা বানাচ্ছি। সত্যি অপু, তোদের দুজনকে এইভাবে দেখে না মনটা একবারে খুশিতে ভরে যাচ্ছে, সারা জীবন কিন্তু এরকমই থাকে। আচ্ছা এসব কথা ছাড়ো, এই কি ব্যাপার, কি জুঁই আমাদের হিরো হিরোইন আজকের দিনে তারা কোথায়? আরে বাবা, ওরা ভেতরে গিয়ে দেখা করে এসো, তারপরে জমি আড্ডা হবে। কি রে অপু, নিয়ে যা। হ্যাঁ এই এসো এসো।